সুমি কি সোচকে যে দেহ ফিগারটাকে নিয়ে বডি শেমিং করা হচ্ছে বা ফিগার দেখা যায়নি তো একদমই করা উচিত হয়নি ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হলো তোমার এডুকেশনের প্রচণ্ড অভাব আছে, তার জন্য সবাই তোমার ওপর টাইম ওয়েস্ট করছে না, টাইম ইনভেস্ট করছে যাতে তুমি কিছুটা এডুকেশন পাও, সেখান থেকে তুমি নিজের এডুকেশনাল যে ভুল নলেজ আছে সেখান থেকে ঠিক করো, এটাই বলা হচ্ছে। হ্যাঁ, এই জন্যে অনামিকা তার মেয়েকে কিছু কথা আমরা অবশ্যই ভদ্রভাবে সুষ্ঠুভাবে আমার মেয়ে মাম্পি সবার কাছে তা অনামিকার মেয়ে মানে ওকে দিদিকে মানে ও দিদি এ বোন একটু কিছু শিক্ষা দিতে এলো। আর শুনি কি সোচকে অত বাজে বাজে কথা বলে যাবে আর আমরা তাকে ছেড়ে দেবো এটা কখনোই হয় না, তার জন্য স্কিপ না করে কী করতে হবে? সুমি এক সোচ, সুমি এক সোচ, তাই তো বললাম বাবু কী সোচ বলছি, কী সোচ সুমি কী সোচ, তাই সুমি একটু কমেডি হয়ে যাচ্ছে। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক বড় ভিডিও তাই স্কিপ করতেই পারবে না, মনে মনে স্কিপ করলে অনেক কথা মিস হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, একটা ওয়ার্ডও স্কিপ। আর সেক্স এডুকেশন নিয়ে কথা বলা হয়েছে, তাই না? আমরা কথা দেখছি কিন্তু সুমি বলেছে, দি সরি সুমিদি বলেছে, তার জন্যে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। আজকে কাকে নিয়ে এসেছি দেখো তোমাদের সামনে, রোগা স্লিম গ্লিম যার ক্লিভেজ আছে কিন্তু দেখায় না, দেখায় আমার মেয়ে আমার কতটা সুন্দরী, যদি মেয়ে সুন্দরী না আমার একটু কম সুন্দরী। শোনো, বয়স তো একটা হয়েছে, বয়স তো একটা ফ্যাক্ট না? আচ্ছা, আমি আজকে মাম্পিকে নিয়ে আসার একটাই কারণ যে মাম্পিও ইয়াং, তা ইয়াং জেনারেশনে কী কী করা উচিত কী কী করা উচিত না, বিশেষ করে মায়ের শিক্ষাটা কেমন দেওয়া উচিত বা ও সমাজকে কী দিতে চায় সেসব সম্বন্ধে। ক্লিভেজ থাকলেই কি সবসময় শো করতে হয়? না, অ্যাকচুয়ালি ক্লিভেজ মোটামুটি সবাই আজকালকার আমরা ফ্যাশনেবল, আমিও পড়ি এমন আছে যে অলওয়েজ তো দেখাই যায়, বাট ইট ডাজেন্ট মিন যে আমি পুরোটা একদম খুলে একদম তোমাকে শো করবো। এটা লাইক একটা দৃষ্টিকটুর ব্যাপার থাকে, অবশ্যই কেউ তোমাকে সামনে এসে একবার না দুবার তোমাকে বলবে বলবে, আর সেটা তোমার শুনতেও খারাপ লাগবে, ইভেন যে বলবে তারও দেখতেও প্রচণ্ডই খারাপ লাগে, তার জন্য এসে বল। যেমন বলছি আমি কালকে ভিডিওতে এটা আমাকে, আমি দেখিনি ভিডিওটা, তুমি জানো কৌশিকে খুলে দেখেছি বলে আমি তো তোর মার ফ্যান হয়েছে বলে এরকম একদম মুখের সামনে একদম ভিডিওটা। এবার ওর বান্ধবী দেখে বারবার ওকে ফোন করে বারবার দেখাচ্ছে এবং আমাকে এখন রীতিমতো ক্যামেরা অন করার আগে থেট দিয়ে বসেছে যেন ক্যামেরার ভেতরে আমি না শুনি তুমি আবার কর, এটা যেন না হয়, এটা বলে ভদ্রভাবে যেন ভিডিও করতে, মানে বয়স কত মানে ও আমাকে শেখাচ্ছে ভদ্রভাবে ভিডিও করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার, মাম্পি আমি যদি এমন কোনো ড্রেস পরি আমার মামের হাফ দেখা যাচ্ছে আমার পেটি দেখা যাচ্ছে, তোরা কি অ্যাকসেপ্ট করবি এরকম ভিডিও? নামিয়ে দেবো রাস্তা তো মাঝে মধ্যে হয় না যে এই সাইড তোমার দেখা যায়, আমরা কি করবি কি ধরনের কথা? বিস্কুটের শরীরটা খারাপ হঠাৎ করে, একটু বল, রাস্তা দিয়ে চলতে চলতে যদি কোনো সময় আমার কাপড় সরে যায় বা কিছু হয়ে যায় এগুলো টেনে ধরে টেনে দিই নদী ভাই করে দেয়। মানে আমাদের বাড়িতে খিস্তি দেয়াটা, দেখো খিস্তি দেয়াটা নিয়ে এবার বলবে অনেকেই কথাটা বলে যে ওরা যে কাপড় খুলছে ওরা যদি নোংরা হয় তুমি খিস্তি দিচ্ছ তুমিও ভালো না। খিস্তি দেওয়াটা আমি বলবো যে খারাপ না, এই কারণে খারাপ না, খিস্তি হলো কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন, ওকে, কিন্তু সবসময় দেওয়া উচিত না, একটা লিমিটেড পিরিয়ডে লিমিটেড টাইম অবধি দেওয়া ঠিক আছে, বাট আর সিকোয়েন্স নিজের এজ হিসেবে মেনটেন করা উচিত, মানে মার এজের মার এজের লোকজনের সামনে মা যদি দেয়, সামনের কথা বলছি, এবার অফকোর্স ভিডিওতে তো মা ভিডিও বানাচ্ছে অফকোর্স 18+ যারা রয়েছে তাদের জন্যই, এবার যারা ছোটো ওরা ওদের কাছেও ফোন থেকে এবার দেখে নিলে তো ইটস নান অফ আওয়ার প্রবলেম, বাট আলটিমেটলি মা অলওয়েজই মেনশন করে দেয় এটা কিন্তু বড়দের জন্যই ভিডিও বানানো হয়, তো গালি দেওয়াটা খারাপ না বাট লিমিটেড পিরিয়ড অবধি ঠিক আছে, বাট বডি শেমিং ইটস টু ব্যাড। আর ফার্স্ট অফ অল বডি শেমিংয়ের ব্যাপারের ভিতরেও একটা লিমিট থাকে, তুমি এক্সেসিভ বডি শো করে নেওয়ার পর তারপরে তুমি বলছো তোমার বডি শেমিং করছে, তুমি তো নিজে থেকেই চাইছো না যে আমি শো করছি তোমরা কিছু খারাপ বলো কিছু ভালো বলো বা চাইছা বলো, অফকোর্স মানুষ
এমন না যে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য সাজে গুজে ড্রেস পরে, বাট কমপ্লিমেন্ট পাওয়ার জন্য তো করে, এটা তো মানতেই হবে না? একদমই একদমই, এইটা এটা কিন্তু আমি তোর সাথে একদম সহমত যে কমপ্লিমেন্ট পাওয়ার জন্যও কিন্তু মানুষ ড্রেস পরে। যে কোনো ড্রেস পরার পর লোকে কি বলছে, সবাই কি বলছে না, ওটার থেকে হওয়ার পর আমি ফার্স্টে দেখবো যে আমি দেখতে খুব সুন্দর লাগছে না, আই এম স্যাটিসফাইড উইথ মাই ড্রেস অ্যান্ড মাই এভরিথিং, অ্যান্ড আফটার দ্যাট আমি যে স্যাটিসফাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশনের সাথে কতজন সহমত হয়েছে। কমপ্লিমেন্ট পেতে সবারই ভালো লাগে, খারাপ যখন বেশি পাই নিশ্চয়ই একবার হলেও তোমাকে রিফ্লেক্ট করা উচিত। ইউ হ্যাভ মিরর, ইউ শুড গো লুক ইন টু ইয়োর মিরর অ্যান্ড রিফ্লেক্ট ইউর সেলফ যে অ্যাকচুয়ালি আমি এতটাই খারাপ ড্রেস পরেছি, ইফ পরি তো কেন পরে কোথায় পড়েছি কী পড়েছি সেটার বিষয়ে এক্সামাইন করা উচিত। ইউ শুড না, তুমি এডুকেশনটা যে ও যে বলতে চাইছে ও পাতি স্কুলের এডুকেশন খারাপ, হাই ফাই একদম না। আমি বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়েছি ফার্স্ট, মাঝে ইংলিশ মিডিয়াম ছিল, তারপরে বাংলা মিডিয়াম, আবার বাংলা মিডিয়াম, তারপরে ইংলিশ মিডিয়াম কলেজে পড়েছি। অ্যান্ড হ্যাঁ, আমি গভর্নমেন্ট কলেজ থেকে পড়িনি, আমিও আমি সেমি গভর্নমেন্ট এটা বলতে পারো, বিকজ আশুতোষে পড়েছি, ম্যাথামেটিক্স অনার্স কমপ্লিট করেছি, তো যা খারাপ নয়। সেমিস্টার ওয়াইজ 35 দিতে হয় তোমাকে, আমাকে 25 দিতে হয়েছিলো, 10K ডিফারেন্স আছে। আর পড়াশোনাটা পাতি গভর্নমেন্ট ম্যানেজমেন্ট বা হায়ার এডুকেশন প্রাইভেট এগুলোর উপর ডিপেন্ড করে এটাই তুমি কতটা এডুকেটেড হতে পারছো নিজে থেকে, আর কতটা সমাজকে তুমি ভালো কি দিতে পারছো। শুধু নিজে না, তাহলে তো রামকৃষ্ণ আমাদের স্বামী বিবেকানন্দ উনি কিন্তু কম এডুকেটেড ছিলেন না, তাই না? উনি কিন্তু কম এডুকেটেড ছিলেন, কিন্তু উনি পুরো সন্ন্যাস জীবন পালন করেছিলেন যে সমাজকে কিছু দিয়ে যাবে, সমাজ কল্যাণকার কি কাজ কিছু করে যাবেন। তা এগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ইউটিউব, আরে বাবা, দেহ ব্যবসা করার তো জায়গা আছে, তুই এই বিষয়ে কী বলবি? ধরো কারোর ভালোই লাগে দেহটাকে প্রেজেন্ট করতে এবং ওটাকে লোকের সামনে প্রেজেন্ট করে ওটাকে ব্যবসা করে খেতে, কিছু মানুষের ভালোই লাগে, ধরে নে তার প্যাশন, অনেকে আছে না প্যাশন, তাই তো? হ্যাঁ, তো ওটার জন্য সোশ্যালি অ্যাক্টিভভাবে থেকে তো কোনো লাভ নেই, আলটিমেটলি সোশ্যাল লাইফে তুমি যেটা শো করতে চাইছো সবাই তো মেনে নাও নিতে পারে, অ্যান্ড কেউ তোমার উপর টাইম ওয়েস্ট করছে না, অ্যাকচুয়ালি তোমার উপর টাইম ইনভেস্ট করছে যাতে তুমি অ্যাটলিস্ট বোঝো হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট ফ্রম রং। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে পিপল আর নট ক্রিটিসাইজিং ইউ, পিপল আর এডুকেটিং ইউ, হাউ শুড ইউ এডুকেট ইয়োর সেলফ। না, এখানটাই ইউটিউবটাকে বাঁচাবো কী করে আমরা? তোদের তোর হিসাবে, তুই ইয়াং জেনারেশন, মানে তোর হিসাবে কী তুই মেসেজ দিতে চাই? না, যদি কেউ তার দেহটাকে পুরো ইউটিউবে মানে ইয়ে করতে চায়, ইউটিউব থেকে না করা, ইউটিউবে না করাটা আমি বেশি প্রেফার করবো, কারণ আলটিমেটলি ইউটিউব হলো অলরাউন্ডার, ইউটিউব ইজ অলরাউন্ডার, বিকজ ইউটিউবে একদম মানে নিউ বর্ন বেবি হয়নি তার থেকে এডুকেশনে, সেখানকার এডুকেশন থেকে স্টার্ট করে আপ টু তোমার ডেথ অবধিও এডুকেশন থাকে, এইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ এডুকেশন থাকে, এমনকি বাচ্চাদের বলো বড়দের বলো সব রকমের এডুকেশনাল প্ল্যাটফর্ম অ্যান্ড অফকোর্স গ্ল্যামারাস প্ল্যাটফর্ম অ্যাজ ওয়েল ইউটিউব। তো ইউটিউবে ইউটিউব জায়গাটা সবাই বেছে নেয়, ইভেন এর ভেতরে তুমি যদি এরকম করো ইটস সিরিয়াসলি টু মাচ ফর পিপল, যদি করার থেকে ফেসবুকে করো, ফেসবুক ইটস কাইন্ড অফ স্টিল অ্যাডাল্ট অ্যান্ড রিলস অফকোর্স রিলস, তাই না? ইনস্টা করতে পারো, ইউ ক্যান গো। হ্যাঁ, তারপরে এখন নানা রকম অ্যাপ বেরিয়ে গেছে, রিঙ্গি ঝিঙ্গি কত রকম অ্যাপ বেরিয়েছে, তার ভেতরে তুমি মানে পয়সা দিয়ে ঢোকার পর তুমি সব রকম তুমি তোমার বডি পার্টস যেভাবে দেখাতে চাইছো, যেটা বলছো আমার আছে, আমার সুন্দর ফিগার আছে, সুন্দর ফিগার আমারও আছে, একটু দেখাই আমি শিওর আমার আছে, দেখো ঠিক আছে, আমার মার ফেসবুকে গেলেও দেখতে পাবে আছে, খুব সুন্দর বডি আছে, আই এম প্রাউড অফ মাই ফিগার। বাট হ্যাঁ, মোটা হলেও যে দেখতে খারাপ হয় এমন কোনো মানে নেই, শি ইজ সুপার প্রিটি, শি হ্যাজ বিউটিফুল স্মাইল অ্যান্ড বিউটিফুল লিপস অ্যাজ ওয়েল, হার চাবি চিকস ইটস অসম। নাম বলে দে কি যেন, সুমি কি সুমি এক সোচ,
সুমি এক্স চোচ্ছের জন্য আজকে মাম্পি এটা বলছে, তার কারণ সুমি আমাদের মধ্যেই ভীষণ এক লড়াকু মেয়ে, যাকে এতভাবে বডি শেভিং করেছে সেই কারণে অ্যাকচুয়ালি আমি অ্যান্সারটা দিতে পারতাম মাম্পিকে আনার একটাই কারণ, ইয়াং। দ্বিতীয়ত আমি অ্যান্সারটা দিতে পারতাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যান্সারটা দিইনি একটাই কারণে, যে আমাকে তো এভরিডে সবাই দেখো, এর ফিগারটা একটু দেখো, এর এর ক্লিভেজটা ঢাকা আছে, তোমরা দেখো এই যে ক্লিভেজ ঢাকা। না আমি ড্রেসও এরকম পরি দেখা চাই, আমি একদম ডিনাই করবো না, সিরিয়াসলি দেখা যায়, কিন্তু এক্সেসিভ না, আই নো, মানে এইরকম করে না, এক্সেসিভ দেখা যাওয়াটা আলাদা, এইরকম করে খুলে মানে পুরো ঝুলন্ত লাউ দেখিয়ে ফেলা এটা আলাদা। ওর যে 25 বছর বয়স, তোর দেখে দিদি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে এডুকেশন দিচ্ছি, আমি আমার এডুকেশন লেভেলও তোমার থেকে একটু বেশি, আই নো আমার বাবা আছে তোমার নেই, বাট এডুকেশন তো নিজের ভিতরে থাকা উচিত, এটা তো পড়াশোনার এডুকেশনের বিষয়ে কেউ বলছেই না তোমাকে, তোমাকে বলা হচ্ছে কালচারাল এডুকেশন বিষয়ে। আর হ্যাঁ, কালচার ইন দ্য সেন্স আবার কম্পেয়ার অনেক বেশি হয়ে যায়, বললে দেখো কথা একটা ওয়ার্ড বের করলে সেটার বিষয়ে প্রচুর লম্বা বলা যায়। বল তুই, বল এটা শুনবে সবাই, তোর জন্য শোনার জন্য বসে আছে, বল। কালচারাল ইন দ্য সেন্স লাইক কে কী ভাবছে তার থেকে ব্যাপার, তুমি নিজে থেকে কতটা কীভাবে ডেভেলপ করতে পারছো নিজেকে, অ্যান্ড ইন আ গুড ওয়ে নট ব্যাড ওয়ে, তুমি জানো কোনটা খারাপ কোনটা ভালো, কারণ তুমি যেভাবে কথা বলছো কথা বলো তুমি জানো কোনটা খারাপ হচ্ছে, কিন্তু তারপরেও তুমি হয় না যে আমরা যখন মিথ্যা কথা বলি একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরও 5-6টা মিথ্যা কথা বলি, তো ব্যাপারটা হচ্ছে সেম, তুমি ডিনাই করছো, ডিনাইটা করার জন্য তুমি এমনভাবে ডিনাই করছো তুমি ডিবেট করতে পারছো না, তুমি অন্যজনের আলাদা আলাদা পয়েন্ট বার করে কোনো ইললজিক্যাল ব্যাপার জিনিসপত্র নিয়ে এসে তুমি সেই জিনিসটাকে প্রুফ করার চেষ্টা করছো, যে হ্যান্স প্রুফ যে আমি এটা আমার জায়গাতে ঠিক, তুমি ঠিক নও, তুমিও জানো তুমি ঠিক নও, কেন করছো সেটা তো দিদি। আর সুমিকে এক, সুমি কি এক সোচ, সত্যি লড়াকু মেয়েটা যার পাশে আমাদের সবার থাকার দরকার, এবং ওর ভিডিও মাম্পি দেখলো, কারণ মাম্পি বলছে আমি কিছু বলার আগে অবশ্যই আমি সবার ভিডিওটা একটুখানি চেক করবো মা আমাকে, কারণ আমি তো কারোর বিষয়ে জানি না সত্যি কথা বলতে, তো অ্যাটলিস্ট আমাকে তো জানতে হবে কারোর বিষয়ে যখন কিছু বলবো তার বিষয়ে কিছুটা হলেও জেনে বা একটু ভালোভাবে জেনে তারপরে কথা বলতে হবে। সুমিদি তুমি লাইক অসাম, কারণ তুমি একটা ভিডিও বানাও, এক্সেসিভ পরিমাণে তুমি রিসার্চ করো, দেন তারপরে তুমি সেটার বিষয়ে ভিডিও বানাও। আমি যতটা জাস্ট আমি বেশিক্ষণ দেখিনি, আমি যতটা অবজার্ভ করেছি, অ্যান্ড ইউ নো হাউ টু টক অ্যান্ড ইউ হ্যাভ সো মাচ লজিক্যাল ওয়ে টু টক উইথ পিপল, ইউ আর অসম, কিপ ইট আপ। হ্যাঁ একদমই, আর এক আমরা যদি এই এইসব নোংরা মেয়েদেরকে তাড়ানোর জন্য, দেখ আমরা তো অন্য ভিডিওতে গালাগালি দিই না, কোনো ভিডিওতে দিই আমাদের নর্মাল ন্যাচারাল অন্য ভিডিওতে থাকলে, আমাদের চ্যানেলটা অ্যাকচুয়ালি সমালোচনা কর চ্যানেল, সমালোচনা কারণ কেউ মিথ্যে বলছে সেটা, কেউ অভিনয় করে কিছু মানুষকে সত্যিকারেরই মানে বলে ইনলজিক্যালভাবে ইমোশনাল সিম্প্যাথি দেখিয়ে নিজের ভিউ নিজের চ্যানেল গ্রো, সেই সব বিষয় নিয়েই আমাদের কথা থাকে, তারপরে থাকে নোংরা মেয়েদের। এইসব নোংরা মহিলাদের জন্যে অ্যাকচুয়ালি ডেলি ব্লগ আমাদের এই জায়গাটা হয়ে গেছে, বাংলা খাস বাংলা ভাষায় বলতে চাই, কারণ আমার মেয়ে এখন অ্যাডাল্ট, আমরা মা মেয়ে কখনোই মানে নোংরা বিষয়টা কিন্তু আমরা খুব আলোচনা কম করি, দেখো ওর মাকে মানে আমি একটা কথা বলতে গিয়ে এই কথাটা চলে এলো, তাই আমি আগেটা বলে নিই, অ্যাকচুয়ালি মাম্পি বা আমি কখনো এমন কোনো নোংরা বিষয় নিয়ে আলোচনা করি না। সেদিন জাস্ট ফর আমার হাতে মিল্কির ভিডিওটা দেখে ওর রিয়াকশান কী হয়েছিল সেটা সম্বন্ধে আমি একটা ভিডিও অবশ্যই দিয়েছি, তারপরেও ফার্স্ট ওয়ার্ড মা তুমি এটা কী দেখছো, মানে ও রীতিমতো চমকে উঠেছে, রীতিমতো চমকে ওঠা। আমি কখনো এক্সপেক্ট করিনি যে ইউটিউবে আজকাল এরকম ভিডিও হয়, বিকজ আমিও জানি জবে থেকে ইউটিউব লঞ্চ করেছে অফকোর্স, তখন আমরা 2G ইউজ করতাম, তারপর এলো 4G, তো 2G 3G 4G এরকম করে আসলো, যখন আমি দেখতাম তো ছোটোবেলা থেকে এত বড়ো হয়ে আমি কখনো ইউটিউবে খারাপ কিছু কোনোদিন নোটিস করিনি, এই মা রিসেন্টলি ইউটিউবার হওয়ার পর থেকে দেখছি দিয়ে মানে ও চমকে ওঠে, এবং মানে ওরা ভাবতে পারে না যে আমার মা এইরকম ধরনের কোনো ভিডিওস দেখতে পারে বা এমন কোনো ভিডিও করতে পারে। আমি বরং আমার রিলসেও যদি একটু চোখের বা হাসি বা যে কোনো অঙ্গি ভঙ্গি একটু করে সেটা নিয়েও, ও কিন্তু দেখো ও একটা ইয়াং মেয়ে, এবং যার মেয়ে একটা ফেসবুকে
মোটামুটি মোটামুটি এখন মোটামুটি 10 জনও আমাকে চেনে। সেই জায়গায় ওকে আমি যখন বলি মাম্পি কর না একটা রিলস কর না, কর না একটা নাচের ভিডিও করো না, ও কিন্তু কখনোই ক্যামেরা ফ্রেন্ডলি মানে ও আসতেই চায় না। এবং আমি ওকে কখনো বলি যে মাম্পি চল তোর আজকে ডেলি লাইফটা দেখবো, মানে ও যতটা পারে, ও বিস্কুট আর এর বাবা এর ভাই সব আমার ক্যামেরা থেকে পালিয়ে যায়, মানে শুধু ধরে পাই আমি বিশাখাকে, আমার হাড়ি কড়াই খুন্তি রান্নাঘর এগুলোকে। তো এগুলোকে আমি তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, বাদ বাকি মানুষগুলোকে আমি খুঁজে পাই না। আর একজন মানুষ তো বাড়ির ঢোকার সাথে সাথেই বাবা গেঞ্জি খুলে ফেলে। হ্যাঁ গরম লাগে না, দেখো বাবা তো বাইরে সারাক্ষণ কাজ করে তো গরম তো লাগে। আর বাবা বাবা দেখছো দেখলে তো, আর দেখো তোমাদের সামনে প্রমাণ হয়ে গেলো, মানে আমি কিছু বলার আগে বাবার আসলে বাবা তো গরম লাগে বাবা বেলা, মানে এরা এরা দুজনা রাতে এসির হাওয়া খায়, দুজনাই এসির হাওয়া খায়। তো যাই হোক সেই কাজ সেই সেই জায়গা থেকে মানে কাউকে ক্যামেরাতে নিতে পারি না, বেশিক্ষণ নিয়ে রাখতে পারি না, সেই কারণেও আরও আমার ডেলি ব্লগটা বেশি করে দেখানো হয় না। তবে মাম্পি তুই কি তোর লাইফস্টাইল বা ডেলি ব্লগ একটু দেখাতে চাস, সবার সাথে শেয়ার করবি? ভাবছি আজ এখনও ভাবছে যেদিন ও আর ও যতক্ষণ না কোনো কিছুতে হ্যাঁ না বলে আমি সেটা করি না, কোনোদিন করি না। তো ড্রেসের নোংরা গল্প করার কথা, আমরা আমার মেয়ে যদি কোনো সময় কোনো বন্ধুর বিষয় বা কোনো বিষয় বা নিজেরও লাইফের বিষয়ে কোনো, অবশ্যই একটা ইয়াং মেয়ে কোনো রকমের বন্ধু টন্ধুর সঙ্গে কোনো গল্প হলে সেটাও কিন্তু বলার আগে অনেকটা মার্জিন রেখে এবং জানে মায়ের সামনে এতটুকু ওয়ার্ডই বলতে পারবো, তার বাইরে আমরা বলতে পারবো না, মানে মেপে কথা যে আমরা মাকে আবার যাও বা বলতে পারবো, বাবার কাছে এরা স্বপ্নে। তার মানে এটা নয় যে আমরা ভীষণ রেস্ট্রিক্টেড স্ট্রিক্ট ফ্যামিলির ভেতর থেকে বিলং করি, একদম না। আমরা জানি কতটা কার সাথে কীরকমভাবে কথা বলতে হয়, কতটা বলা উচিত, এক্সেসিভ ফ্র্যাঙ্ক আমরাও আছি, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করি। এমন নয় যে কোনো কিছু বিষয় বাদ রয়েছে, ফর এক্সাম্পল পিরিয়ডস লাইক সেক্সুয়াল ব্যাপার সেক্সুয়ালজি সব বিষয় নিয়েই আলোচনা করা হয়, বাট সব কিছুর একটা লিমিটে থাকে, বিকজ আলটিমেটলি প্যারেন্টসরাই না আমাদেরকে বলবে যে কোনটা কী ঠিক কোনটা কী ভুল, তারপরে আমরাই না সাজেশন দেবো। তোমার বাবা নেই, আমার আছে, বাট আমি সাজেশন আমার মার কাছ থেকে নিই, বাবার কাছ থেকে নিলাম। দারুণ 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 সত্যি, এই যে এইগুলোর জন্যই আমি মাম্পিকে নিয়ে এসেছি আজকে, বিশেষ করে যে ওর আমার তো হতেই পারে পৌরাণিক চিন্তাধারা, কিন্তু ওর চিন্তাটা কী আমি বলেছি মন খুলে বলবি, এবং ও এটাই বলবে আমি জানি, তার কারণ ওর চিন্তাধারা তো আমি পড়তে জানি। এখন অবধি দেখো এই গেঞ্জিটা বোধ হয় কবে এসছে মাম্পি? 3 দিন আগে, এবং লুকিয়ে কিনেছে, লুকিয়ে কিনেছে এটা, এবং ও জানে কোন গেঞ্জিটা কিনলেই মা হ্যাঁ বলবে। আর কি মাকেও আমি বলি, বাবাকে ফোন করে বলি বাবা একটু ট্রান্সফার করো, পয়সা পেয়ে যাবে পরের মাসে, আমি কিনে নিয়েছি, তারপর মাকে দেখিয়েছি। মানে এটা জানে মা বকবে, মানে আমি অ্যাকচুয়ালি নিতেই দিতাম না, কারণ প্রচুর ড্রেস প্রচুর ড্রেস, তারপরেও এটা কিনেছে। একদম দেখো গেঞ্জিটা কোনো রকমের, ও যে জিমে চলে দেখ তার তার এখনও আমি বলছি দেখো জিমে যায়, একটা ওর স্যার আছে যে ওকে ওর ট্রেনার যেটাকে বলে, ওর জিম করা সেখানটাতেও কিন্তু ওকে এমনভাবে আমি শিখিয়ে পাঠিয়েছি বা শিক্ষা যে ততটুকুই মার্জিনভাবে চলবে বা ততটুকুই কথা বলবে ততটুকুই মিশবে। আমরা নাইট আউটও, আমি তোমার নাইট আউটও করতে দেন, আমি 2 মাস আগে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে 1 মাস থেকে এসেছি জামশেদপুরে থাকে, তো এমন না যে আমাদের আমার ফ্যামিলি রেস্ট্রিক্টেড, আবার মেনশন করে দিচ্ছি যদি ভুলে যাও তো, স্ট্রিক্ট নয় রেস্ট্রিক্টেডও নয়, বাট হ্যাঁ কালচারালি বলো বা সোশিওলজিভাবে বলো বা সোশ্যালি বলো একটু লিমিটেডেই সবাই থাকে, সবাই থাকে, কেউ এক্সেসিভ থাকে না, এবার এক্সেসিভ নোংরামি, এটা এক্সেসিভ বলতে মানে নোংরামি, আমি বলবো নোংরামি অ্যাকচুয়ালি। ওরা মা মেয়ে আমার দেখে যতটা মনে হলো মানে বলতে খারাপ, সবাই ঢং করে, তোমার ঢংটা নেওয়া যাচ্ছে না। আমি না তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব কষ্ট হয়েছে, দেখেছি কারণ যেহেতু তোমার বিষয়ে আমি কথা বলবো তো অবশ্যই ভিডিও তো দেখতে হবে না। হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস এরকমও বলা যায়। আর আমিও ঢং করি, আমি করি অফকোর্স, আমাকে দেখো, আমাকে আমার ফ্রেন্ডসরাও বলে তুই অনেক ঢঙ্গি, ভাবো আমি আমার আমিও আমার ঢঙটাও এতটা কম ঢঙেও বোধ হয় সবাই বলে যে আমি এতটা ঢঙ্গি, তারা আমাকে বলতে হয় আমি ছোটোবেলা থেকেই আমি খুব আদরে মানুষ হয়েছি তো তাই একটু ঢং থাকি, তারপর আমি নাচও শিখেছি, নাচ করতি এখনও করি, তো একটুখানি ঢং আছে, সারা জীবনই থেকে যাবে। তোমারটা নেওয়া যায় না, আমার খুব কষ্ট হয়েছে তোমার ভিডিওগুলো দেখতে, বাট দেখেছি। এবং নোংরামিটা সবসময় যেন জাহির করতে চাই যে শো আপ মাই বডি, শো আপ মাই ফিগার, আছে তাই দেখাচ্ছি আছে। আর মিল্কি 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 মিল্কির ব্যাপারটা, মিল্কিকে ওর ভীষণ ভালো লেগে গেছে, মিল্কিটাকে ও যাকে যা ভিডিও দিকে আমি চমকে উঠেছিলাম, ওর ফ্যান ওর,
মিল্কির ফ্যান। তাহলে তুমি বডি শেভিং করছো কি করে? শুনি এই মিল্কি তাই না? হ্যাঁ, তোমার তো বডি শেভিং করার তো কোনো যায় আছে না। ফার্স্ট অফ অল সি অলওয়েজ শো হার কিউট লিটল চবি বিউটিফুল অসম ফেস উইথ আ অসম স্মাইল। ওর তো ফ্যামিলি প্যাক আছে, ফ্যামিলি প্যাক থাইজও ফ্যামিলি প্যাক আছে। হচ্ছে মিল্কিটা মিল্কি হ্যাঁ বাবা বডি শেভিং করার বডি শেভিং করা তো তোমার কোনো যা মানে কোনো কোনো মুখে থাকা উচিত না, জুতো দিয়ে মুখ মারা উচিত আমার মুখে। মারতে পারবে না আমার ফোন থেকে। নোংরা ডিসকাস্টিং যেমন মা তেমন মেয়ে। এই জন্যই বলে না বাচ্চারাও ভুল করলে মাকে গালাগালি শুনতে হয়, আবার মা ভুল করলে বাচ্চাদের গালাগালি শুনতে হয়। এখানে তো মা মেয়ে দুজনাই নোংরামি করছে, তাহলে গালাগালিটা কি শুনবে? যাক, আজকে মাপির সাথে তোমাদের সঙ্গে একটু গল্প করালাম। আর সুমিকি এক সোচকে মানে সুমিকি এক সোচ সুমিকে বলতে চাই, সুমি তোমার পাশে আমরা আছি, আছি না আমরা। এবং মাম্পিও বেশ তোমার ভিডিওগুলো সত্যি ভালো লেগেছে, এবং তুমি কামসূত্র নিয়ে এত সাবস্ক্রাইবার এটা কামসূত্র নিয়ে তুমি এত সুন্দর একটা লজিক্যালি জিনিস বলেছো। লজিক্যালি না, এটা সিরিয়াসলি ওটাই, ওটা মানে ওটাই উনি যা যা বলেছে অ্যাকচুয়ালি প্রত্যেকটাই ট্রু। আমি কী বললাম, তার জন্য তো উনি প্রপার রিসার্চ করে প্রপার বিষয়টা জেনেই কিন্তু তারপরে এসে কথা বলেছে। ডিগ্রির আরেকটা লাভ, পিএইচডি উনি করেছে, ডিগ্রি মানুষের কথা মানুষের চিন্তাধারাও চেঞ্জ করে। তোমার নেই, ওনার আছে, তার জন্য চিন্তাধারার পার্থক্যও রয়েছে। আমার আমার প্রাউড ফিল হচ্ছে আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে মামফির মতো মেয়েকে আমি আমার দশ মাস দশ দিন পিটি রাখতে পেরেছি। তার কারণ এটা ইমোশনাল ব্ল্যাকমেল। তা আমি সত্যি বলছি আমি ভীষণ প্রাউড ফিল করছি যে আমি মাম্পিকে যে এই সমাজ মানে আমি ইউটিউবে এসে যা সমাজ দেখতে পাচ্ছি সে জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের বলছি সত্যি খুব ভালো লাগছে যে মাম্পিকে আমি প্রপার শিক্ষা দিতে পেরেছি। এবং সবথেকে বড় ব্যাপার, আমি একটা মানে শিক্ষার ভেতর থেকে এমন শিক্ষার থেকে এসেছি যেখান থেকে দাঁড়িয়ে যে আমার মাও কিন্তু আমাকে এরকমই শিক্ষা দিয়েছে বললে বিশ্বাসই করবে না। দিদা কতটা স্ট্রিক্ট বল, এখনও আমি ভয় পাই দিদাকে দেখে। দিদা একবার শুধু বলবে তুই মাঝখানে কেন কথা বল, ঠিক আছে দূরে সরে যাবে। তা এখন যদি কিছু ছুঁড়ে মারে সোজা টিপ, একদম সোজা যেখানে ভাববে সেখানেই লাগবে। দিদার টিপ অনেক ভালো এবং ততটাই ভালোবাসে এবং ততটাই করার শাসন, মানে যে শাসনটা শুধু আমাকে করে। ছোটোবেলায় আমি আর ভাই দিদার বাড়ি থেকেই মানুষ হচ্ছে, আমরা বোধহয় মোটামুটি আমি থ্রি ফোর ক্লাস থ্রি না আমি ফাইভ ক্লাস ফাইভ অবধি পড়তাম, ততদিন অবধি দিদা বাড়িতেই থাকতাম। মানে আমাদের ছিল একটা এই বাড়িতে হবে চার দিন, ও বাড়িতে তিন দিন থাকা, কারণ শনি রবিবার আমরা আবার ইটিভি বাংলাতে বসে দিদার সাথে পাঁচ ঘন্টা ধরে বাংলা সিনেমা দেখেই যেতাম, দেখেই যেতাম, লাস্টে ঘুমিয়ে যেতাম, আবার ঘুম থেকে উঠেও দেখছি দিদা বাংলা সিনেমা দেখছে। আর আর ভাই ভাইয়ের কেমন সিনেমাগুলো সব মুখস্থ ছিল? হ্যাঁ সিনেমা সিরিয়াল। আর ভাই আমার ছেলে মানে ওর কত পুরো প্রসেনজিতের ভক্ত হয়ে গেছিল, আর কোন সিনেমায় কোন সিন আছে কোনটার পরে কোনটা আছে একবারে কণ্ঠস্থ ছিল। আমার কিছু কিছু মনে আছে, তারপর আমার সিরিয়ালগুলো মনে আছে দেখতাম, তারপরে বলতাম মা এই সিনটার পর এটা হবে, আমরা তো রিপিট টেলিকাস্টটা দিদার সাথে বসে বসে দেখতাম মানে সিরিয়াল মানে তারপরে রিপিট টেলিকাস্ট দুপুরবেলা। হ্যাঁ ওই যে শনি রবিবার দিন আমরা যেতাম, রবিবার দিন হ্যাঁ হ্যাঁ পুরো পুরো এপিসোড, হ্যাঁ এই পুরো সপ্তাহের এপিসোড, হ্যাঁ পুরো সপ্তাহের এপিসোড ওগুলো দেখতো। মানে আমি কিন্তু যেমন আমি আমার মায়ের কাছে শিক্ষা পেয়েছি, আমি কিন্তু প্রপার শিক্ষাটাই আমি আমার মেয়েকেও দিয়েছি। সত্যি বলছি একদম এডুকেশনের দিক দিয়ে হয়তো উনিশ বিশ হতে পারে, কিন্তু উনি কিন্তু কালচারের দিকে, কালচার যেটাকে বলা হয় বড়দের রেসপেক্ট করা, পুজো পার্বণ, শিক্ষক শিক্ষক শিক্ষিকাকে মান দেয়া সম্মান দেয়া, তাদের প্রতি রেসপেক্টনেস, এবং যেটাকে বলা যায় সংসার ধর্ম, শ্বশুর শাশুড়ি। তুই করে কথা বলতে তোমাকেও তুই করে বলতে হবে, কোনো মান নেই তোমার তুইয়ের ভেতরে না, কোনো নিশ্চয়তা নেই। আরেকজন যে তুমি তুই করে বলেছে তার ভেতরে অ্যাটলিস্ট একটা একটা স্মুথনেস ছিল, মানে হয় না একটা ভালোভাবেই তুই করে বলেছে যে দেখ তুই দেখ তুই এরকম করে বলেছে। আর তুই দুটার ব্যাপারে পার্থক্য আছে, তোমার তোর তোর ডিগ্রি নেই, ওনার ডিগ্রি আছে, এটাতেই ডিফারেন্স। আর তোর মনে হয় মেয়েটা এডুকেশন যতটা মানে করছে ততটা ওর ভিতরে আছে? মা
তুমি যে এডুকেশন বলছো দুটোর এডুকেশন লেভেলটাই আলাদা। এই এডুকেশন ব্যাপারটা হলো সামাজিক এডুকেশন, সামাজিকভাবে চলাফেরা, যেটা হলো মানুষ ছোট থেকে বড় হওয়ার যেটা একটা আলাদা শিক্ষা থাকে সেটা সামাজিক শিক্ষা। আর ওটা যেটা হলো সার্টিফিকেট শিক্ষা, সার্টিফিকেট শিক্ষা তো সবারই দরকার পড়ে, কেউ আগে করে কেউ পরে করে, ফিনান্সিয়াল ব্যাপারের জন্য হতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না। বাট এটা হচ্ছে ন্যাচুরাল, যেটা মানুষের সমাজে চলার জন্য দরকার পড়ে, সেটা রাস্তায় চলতে গেলে দরকার পড়ে। রাস্তায় চলতে গেলে কাউকে ভিক্ষা করতে দেখছে, এই এই জারি ভিক্ষা দিয়ে না, এই ভালো ভিক্ষা দিয়ে, এটার ভিতরে পার্থক্য বোঝাটাকে বলা হয় সামাজিক শিক্ষা। সামাজিক শিক্ষা আর এডুকেশন শিক্ষার ভিতরে প্রচুর ডিফারেন্স আছে। এখন কথা হচ্ছে সামাজিক শিক্ষা। বাট হ্যাঁ, সামাজিক শিক্ষা কিছুটা ভালো রাখার জন্য নলেজের দিক থেকে, যেটাকে বলে জেনারেল নলেজ, তো ওই নলেজের জন্য ডিগ্রির শিক্ষারও দরকার পড়ে, অবশ্যই পড়ে। তা বারবারই বলছি, এটা কথা হচ্ছে সামাজিক শিক্ষার বিষয়ে। ওনার কখনোই কোনো দিদির কোনো সামাজিক শিক্ষা নেই দেখে মনে হচ্ছে। দিদি কারণ 34, তুমি 1 বছরের বড়। যাই হোক, বোন বললো দিদিকে কিছু কথা, একটু বোঝার চেষ্টা করবো যে আমার বিষয়ে খারাপ কথা বলো, একটু ভালোভাবে ভেবে বলো, কারণ আমি ভালোভাবেই খারাপ কথা বলি, আমি গালি দিই না বন্ধুদের সাথে। তা আমার এতটুকুই বলার ছিল, তোমরা শুনে অবশ্যই বলবে মাম্পির মতামত তোমাদের কেমন লাগলো। আর সবাইকে বলবো আমাদেরকে খিস্তি দিতেই হবে আগামী দিনে, মাম্পি শুনতে চাক না চাক, কারণ লাতকা ভূত মাই কথাটা, আমার মাই কথাটা বলতো, লাতকা ভূত কবি বাতসে নেই মানতা। আমি তো বলছি না যে তোমরা দেবে না, দাও, আমি দিই না। প্রত্যেকটা মানুষের একটা আলাদা প্যাশন থাকে নিজস্ব, আমার এটা বা নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে। আমার স্ট্যান্ডার্ডিটি এটাই যে আমি গালি দেব না কাউকে, মানে অ্যাটলিস্ট গ্ল্যামারাস আর সোশ্যাল প্ল্যাটফর্মে, ইউটিউবে। খুব ভালো লাগলো তুমি যে এতটা সময় আমার সাথে দিলে, এর জন্যে প্রচুর খুশি আমি। দেখেছো এই চাপি চিকটা আর ভালো লাগছে। আচ্ছা তাহলে বলো, যদি ভালো লাগে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর অনেক অনেক মাকে ভালোবাসা দিয়েও জানালে। আর যারা নতুন আছো তারা তো একদম সাবস্ক্রাইব করে আর বেল আইকন যেটা আছে সেটা প্রেস করে অল করে, তাহলে রেগুলার মার ভিডিও দেখতে পাবে। আমি বিস্কুটকে একটু দেখাই, দেখো পাখা অফ, কিরকম শুয়ে আছে, মানে শোয়ার জায়গাটা কোথায়, গরিবের মতো শুয়ে, গরিবের মতো শুয়ে আছে, আমি যেহেতু উপরে আছি। চলো তাহলে টাটা।